আবেগে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই এবং চোখের পানি ঝরতে থাকে, যে আসলে তাদের যে কষ্ট দুর্দশা এটি দেখে আমরা আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না। আসলে মানসিক রোগীরা যে কতটা অসহায় সেটা সেখানে গেলেই বোঝা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা আজকে আসছি বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল পাবনা। পাবনা মানসিক হাসপাতালের ভিতরেই আমরা অবস্থান করছি। আজকে আমরা চলে আসছি বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালে। আসুন এই পাবনা মানসিক হাসপাতাল সম্পর্কে অজানা কিছু তথ্য আমরা জেনে নিই। 1957 সালে তৎকালীন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হোসেন গাঙ্গুলি এটি নির্মাণ করেন। এটি হচ্ছে পাবনা মানসিক হাসপাতালের মূল ভবন এবং প্রধান প্রবেশ গেট। চলুন তাহলে আমরা মানসিক হাসপাতালের ভিতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা আজকে আসছি বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল পাবনা। পাবনা মানসিক হাসপাতালের ভিতরেই আমরা অবস্থান করছি। তো এখানে আসলে প্রবেশ সবার জন্যই উন্মুক্ত নয়, তবে আমরা ম্যানেজ করে এখানে প্রবেশ করার চেষ্টা করছি। আর এখানে নিয়মকানুন অনেক কড়া, যার কারণে সব জায়গায় হয়তো ভিডিও করতে পারবো না। তারপরেও যেহেতু আমরা নিজেরাই দেখতেছি, তো আমরা আমাদের এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আসুন আমাদের সাথে, আমরা আসলে লুকোচুরি করে ভিডিও করে যতটুকু আপনাকে বা আপনাদেরকে দেখাতে পারি দেখাবো। আর এই যে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখছেন, এইরকম মোট 6টি বিল্ডিং বা ভবন এখানে রয়েছে। 6টি ভবনে মোট 500 মানসিক রুগী অবস্থান করছেন। আসলে এটা মজা বা হাসি খেলার কিছু নয়, তাদের মানসিকভাবে সমস্যার কারণে এখানে চিকিৎসা দেওয়া হয়। তো আসুন আমরা এই সম্পর্কে যদি কিছু নিজেও জানতে পারি এবং আপনাদেরকেও জানাতে পারি। মানসিক হাসপাতালের ভিতরে প্রবেশ করার পর আমরা চেষ্টা করি সেখানে অবস্থিত ভর্তি রুগীদের সাথে কথা বলা, কিন্তু সেখানে বিধি নিষেধ থাকার কারণে আমরা খুব একটা ভালোভাবে কথা বলতে পারি না। তারপরও আমরা দু একজনের সাথে কথা বলি এবং তাদের সাথে কথা বলে যেটি বুঝতে পারি, পুরুষ রোগীদের ক্ষেত্রে অনেক রুগী সুস্থ হয়ে গেছে এবং তাদের বাসায় যাওয়ার দিনক্ষণ বা মেয়াদ চলে আসছে। তবে তাদের একটি আকুতি মিনতি ছিল যে তারা বারবার আমাদের কাছে খাবারের জন্য টাকা চাচ্ছিল। তারা বলছিল যে তাদেরকে কিছু টাকা দিলে তারা ভালো মানের খাবার কিনে খাবে। তার মানে বোঝা গেল যে এখান থেকে খাবারগুলো সংগ্রহ করা হয় সেটি হয়তো বা তাদের জন্য পর্যাপ্ত নয়। কিন্তু বেশিরভাগ রুগী সাথে কথা বলে বুঝতে পারি যে তারা মানসিকভাবে সুস্থ দিকে, কিন্তু এখানকার চিকিৎসা অনেক ভালো, মানসিক রুগীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে এই মানসিক হাসপাতালটিতে। তো অনেকেই আছে যারা মানসিকভাবে অতিরিক্ত সমস্যায় ভুগছেন, তো তারা শুয়েছিল, তাদের সাথে আমরা কথা বলতে পারি নাই বা কথা বলতেও যাইনি। যারা দুই একজন এগিয়ে আসে আমরা তাদের সাথে কথা বলে বুঝতে পারি তারা আমাদের মতো সুস্থ এবং স্বাভাবিক পর্যায়ে চিকিৎসার মাধ্যমে চলে এসেছে। বর্তমানে এই হাসপাতালে 500টি শয্যা ও বেড রয়েছে, যেখানে 500টি বেডেই রুগী ভর্তি রয়েছে। বর্তমানে এটি বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে এবং এই হাসপাতালটির নিজস্ব দুগ্ধ খামার, কৃষি খামার সহ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে এই হাসপাতাল পরিচালনার অর্থ সংগ্রহ করা হয়। এছাড়াও দেশি বিদেশি স্থানীয় ব্যবসায়ীরাও এখানে ডোনেট করে থাকেন। তো আমাদেরকে একটি জিনিস মনে রাখা উচিত যে এখানে যারা মানসিক রুগী আছে তারা হয়তো বা আমাদের পরিবারেরই কেউ, আমাদের মা বোন ভাই বাবা। তো আসুন আমরা তাদেরকে আমাদের স্নেহ মমতা এবং যত্ন নিয়ে সুস্থ করে তুলি। সেই সাথে যাদের গুরুতর অবস্থা খারাপ তারা এই পাবনা মানসিক হাসপাতালে যোগাযোগ করতে পারেন। 111 একর জায়গা জুড়ে এই পাবনা মানসিক হাসপাতালের অবস্থান। পাবনা জেলা শহর থেকে এটির দূরত্ব 8 কিলোমিটার। হেমায়তপুর ইউনিয়নে হেমায়তপুর গ্রামে অবস্থিত এই পাবনা মানসিক হাসপাতাল।